প্রচন্ড গরম, তাপপ্রবাহ গোটা রাজ্য জুড়ে, তার মাঝে আবহাওয়া দপ্তর যা শোনাচ্ছে তাতে কিন্তু একটু হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে আদৌ বৃষ্টি হবে কিনা সেটা তো সময় বলবে। তবে আবহাওয়া দপ্তর বলছে যে শনিবার স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ আরও 6 জেলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিন কয়েকের তীব্র তাপপ্রবাহে জেরবার বাংলা। কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল। শনিবার হালকা এক পশলা বৃষ্টি হলে কিছুটা হলেও যে স্বস্তি মিলবে তা কিন্তু বলাই যায়। আগামী 15 ও 16 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 15 তারিখে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও 16 তারিখ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ কি বলছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। বঙ্গের ক্ষেত্রে ফোর্থ ডে অ্যান্ড ফিফথ ডে অর্থাৎ 15 এবং 16 এই সময়টাতে কিছু জেলাতে আমরা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি। 15 তারিখ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এই জায়গাটাতে কিন্তু আমরা পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতে হিটওয়েভ 15 আর 16 তারিখে আরেকটু বেশি জায়গায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ অর্থাৎ 15 তারিখ পশ্চিমের কিছু জেলায় এবং 16 তারিখ পশ্চিমের আরও কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 13 তারিখ আমাদের কোস্টাল এলাকা এবং কোস্ট থেকে একটু ভেতর দিকটায় একটু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি মেইনলি কোস্টাল ডিস্ট্রিক্ট এবং অ্যাডজাসেন্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলো যেগুলো সেগুলোতে ইনক্লুডিং কলকাতা। মোকা নিয়ে কিন্তু মানুষের উদ্বেগ প্রচণ্ড থাকলেও আবহাওয়াবিদরা যেমন বলেছেন যে এখানে তার কোনো প্রভাব পড়বে না, মানে গোটা বঙ্গে কোনো প্রভাব পড়বে না, কিন্তু দেখা গিয়েছিল যে মোকার জন্যই কিন্তু তাপপ্রবাহ চলেছে গোটা বঙ্গ জুড়ে। তার জন্য কিন্তু রীতিমতো হাঁসফাঁস অবস্থা হয়েছে বঙ্গবাসীর। তারপর আবহাওয়াবিদরা যেটা শোনালেন তাতে কিন্তু একটু হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে। শনিবার স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ আরও 6 জেলা। যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ অবশ্য শান্তি নেই, তবে আবহাওয়াবিদরা যখন বলেছেন তখন আশা করা যায় যে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এর পাশাপাশি কিন্তু তাপপ্রবাহেরও সতর্কতা জারি করা হয়েছে, মানে শনিবার বৃষ্টি হলেও আগামী 15 ও 16 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 15 তারিখে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং 16 তারিখে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাই অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।